নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা আন্দোলন, সহিংসতা, গ্রেফতার আতঙ্কের পর উপজেলা নির্বাচনের ফলাফলে কিছুটা আশার সঞ্চার হয়েছিল বিএনপি নেতৃত্বাধীন 19 দলে। কিন্তু তৃতীয় ধাপে নির্বাচনে এই ধারায় কিছুটা ছেদ পড়ায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব সহ শীর্ষ নেতাদের গ্রেফতারের ফলে নতুন করে ভাবনায় পড়েছে বিএনপি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আসম হান্নান শাহ মনে করেন এ সমস্যা সাময়িক, জনসমর্থন হারিয়ে সরকারই দুর্বল হয়ে পড়েছে। আমাদের যে দাবি ছিল সেটি সঠিক, এবং সেই দাবি আদায় করতে গিয়ে আমাদের যে আপাতদৃষ্টিতে ব্যর্থতা সেটাকে অবশ্যই কাটিয়ে উঠা যাবে। বিএনপি অবশ্যই মুসলিম লীগ হবে না। দিন মিলতে হারিয়ে যায় তাইলে কি রুলিং পার্টি কেন্দ্র দখল করে সমস্ত কিছু দখল করার পরেও এখনও উপজেলা এই দখলের পরেও বিএনপি সবচেয়ে বেশি সিট পেয়েছে। ফেয়ার ইলেকশন হতে 90% সিট বিএনপি দখল করত এবং আবার আজকে ক্যাটেগরির মধ্যে ইলেকশন দেওয়া হোক 90% সিটে বিজয় হবে। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশি হয়রানির উপর নির্ভর করে সরকার অতীতে সব স্বৈরাচারকে হার মানিয়েছে, নতুন কৌশলে আন্দোলন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সাময়িকভাবে একটু বাধাগ্রস্ত হয়েছে বলতে পারেন, কিন্তু তাতে আন্দোলন থামবে না, আন্দোলন সত্যিকার অর্থে আন্দোলন হবে এবং শেষ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা অতীতের চেয়ে অনেক বেশি হবে এবং সেই আন্দোলনে সরকার যে সরকারের কোনো লেজিটিমেসি নেই সরকার বেঁচে যাবে। 100% আশাবাদী আমাদের দলীয় সিদ্ধান্ত হবে সর্বোচ্চ পর্যায়ে, তারপর সেগুলি দলীয়ভাবে পালন করা হবে। তৃণমূলের মতামত নিয়ে জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি শিগগিরই সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াবে বলে আশা করছে দলটি। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।